তিনিৰাজ্যৰ নিৰ্বাচনত নাই বিজেপিৰ মুখ্যমন্ত্রী পদৰ পক্ষপেত প্ৰার্থী ইয়া বিজেপিৰ সংকট নে বিজেপিয়ে প্ৰস্তুত কৰিছে ৰণনীতি সেমি ফাইনেলতে পৰাস্ত হ'ব নেকি বিজেপি মুখ্যমন্ত্রী পদৰ প্ৰার্থী পক্ষেপ নকৰাকৈ খাজু নিৰ্বাচনলৈ বিজেপি তিনিৰাজ্যৰ নিৰ্বাচনত নাই বিজেপিৰ মুখ্যমন্ত্রী পদৰ পক্ষপেত প্ৰার্থী তিনিৰাজ্য ক্রমে মধ্যপ্রদেশ 17 নভেম্বর, রাজস্থান 23 নভেম্বর আর ছত্তিশগড় 7 আর 17 নভেম্বর বিধানসভা নির্বাচন। কিন্তু লক্ষণীয়ভাবে তিনিৰাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান আর ছত্তিশগড় নির্বাচনের বিজেপি সাজু হয়ে পড়েছে যদিও এই মুহূর্তলৈকে বিজেপিয়ে পক্ষেপ করা নাই মুখ্যমন্ত্রী পদর প্রার্থী। বর্তমান এই তিনিৰাজ্যৰ ভিতৰত মধ্যপ্রদেশত আছে বিজেপির সরকার আর বর্তমান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কিন্তু ইয়ার পাছতো এই মুহূর্তলৈকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শিবরাজ সিং চৌহানক পক্ষেপ করা নাই বিজেপিয়ে। একের রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে বা ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংক মুখ্যমন্ত্রী হিসাবে পক্ষেপ করা নাই বিজেপিয়ে। বিজেপির এনে রণনীতির আড়ত প্রকৃততে কি তাক লৈ রাজনৈতিক মহলত চলিছে এটা তীব্র চর্চা। রাজনৈতিক মহলের চর্চা অনুসরি মধ্যপ্রদেশত নিজের সরকার থাকার পাছতো শঙ্কিত বিজেপির শীর্ষ নেতৃত্ব। তদুপরি শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে আছে প্রতিষ্ঠান বিরোধী ঢৌ। দেশত বৃদ্ধি পাওয়া নিবন সমস্যা, মূল্যবৃদ্ধি, মেরুকরণ রাজনীতি আদিত এতিয়া দেশত অধিকাংশ জনতা যে সরকারের বিরুদ্ধে সেই কথা বুঝিছে এতিয়া বিজেপির নেতৃত্ব। তদুপরি প্রাক নির্বাচনী সমীক্ষার ফলাফলের বতাহ বলিছে বিরোধীর পক্ষত। সন্নিকট লোকসভা নির্বাচন, সাজু হয়েছে শাসক বিরোধী। তার পূর্বে দেশের 5 রাজ্যের বিধানসভা নির্বাচন, রাজনৈতিক বিশ্লেষকর মতে এয়া শাসক বিরোধীর হব সেমি ফাইনেল। তেনে ক্ষেত্রত রাজনৈতিক মহলত চলা চর্চা অনুসরি মধ্যপ্রদেশত শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে থাকা প্রতিষ্ঠান বিরোধী ঢৌ তথা বাকি 2 রাজ্যত বসুন্ধরা রাজে বা রমন সিংক মুখ্যমন্ত্রী হিসাবে লৈ নির্বাচন খেলিবলৈ প্রস্তুত নহয় বিজেপি। আনকি এটা মহলে চর্চা করেছে যে জনতায় আশ্বাস বা বিশ্বাসত লোপরা প্রার্থী নাই এই 3 রাজ্যত, যার গভীর প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে এটা বিজেপি। আর 3 রাজ্যের মুখ্যমন্ত্রী পদর প্রার্থী প্রক্ষেপ নকরাকৈ এতিয়া নির্বাচন খেলিবলে সাজু হয়েছে বিজেপি। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ, ডিজিটাল।